हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। एक नतून प्रपार्टी अपन का नहीं चले आज के जे प्रपार्टी नहीं दारूण लोकेशन रही है। मेन रोड थे दो मिनट वॉकिंग डिस्टेंस से अपना ये पे जा फोर बीएचके ब्यूटीफुल हाउस। सो एक कथा इटा खूब ही भलो प्रपार्टी एवं भलो लोकालिटी रही है। वीडियो खूब ही एक्साइटिंग होते चले दारुण एकटा अपॉर्चुनिटी होते चले आपनादेर काछे। आपनारा भिडियोटिके स्किप करबेन ना, पुरो भिडियोटि देखुन। एवं आमी लोकेशनटा देखाते चलेछि। आर केउ जदि नतून हन आमादेर चैनेले तो सबस्क्राइब ओ बेल बटनटी प्रेस करे नेबेन। एई मुहूर्ते आमरा जेखाने दाड़िये आछि एटा होच्छे आपनार कलकाता निउ टाउन राजारहाट मेन रोड, जेटा 211 मेन रोड बला हय, वासी रोड। এখান থেকে আপনি চিনার পার্ক হচ্ছে 1 কিলোমিটার পাচ্ছেন এবং সেখান থেকে আর 300 মিটার গেলে আপনি সিটি সেন্টার 2 পাচ্ছেন। এটা হচ্ছে 211 মেইন রোড, বাস রোড বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিক থেকে হচ্ছে 100 মিটার আপনি এগিয়ে গেলে আপনার রাইট সাইডে পড়বে নিউ টাউন। এখান থেকে আপনি সেক্টর 5 বা অ্যাকশন এরিয়া 1 এইসব দিকে আপনারা যেতে পারবেন। এখান থেকে 7 কিলোমিটার হবে আপনার বিধাননগর রেল স্টেশন। আর আপনি পাচ্ছেন এখান থেকে হচ্ছে এয়ারপোর্ট 3.5 কিলোমিটার দূরত্ব পাচ্ছেন। আর এই বাঁদিকে রাস্তাটি আপনার হচ্ছে 91 বাস রুটের সাথে কানেকশন পাচ্ছেন, যেখান থেকে আপনি হচ্ছে এয়ারপোর্ট বা কৈখালি যেটা বলে ওখানে আপনি যেতে পারবেন। মাত্র 5 মিনিটেই চলে যেতে পারবেন, এই দিক থেকে আপনার যাওয়া যাবে। আর হচ্ছে আপনার এখানে থেকে আপনি পাচ্ছেন বাস, অটো, টোটো সব কিছু আপনি একদম কাছে পাবেন। এখান থেকে আপনার প্রপার্টির দূরত্ব হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে খুব জোর হলে 2 মিনিট সময় লাগবে। চলুন তাহলে আমরা প্রপার্টির কাছে চলে যাই। সর্বপ্রথমে প্রপার্টি সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। প্রপার্টির সামনে যে রোডটা রয়েছে সেটা হচ্ছে আপনার 16 ফিটের রয়েছে, 16 ফিটের রোড। আর এটা হচ্ছে 2 কাঠা 4 শতক জমির উপরে, অর্থাৎ প্রায় হচ্ছে 1500 স্কোয়ার ফিট আপনি ল্যান্ড পাচ্ছেন। আর সামনে এটা দেখছেন একটা গ্যারেজ আছে, এটা হচ্ছে আপনার G+2, অর্থাৎ হচ্ছে 3টে স্টোরেজ রয়েছে। নিচে হচ্ছে আপনার 2টো বেডরুম রয়েছে, আর উপরে হচ্ছে মানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে 1টি বেডরুম রয়েছে, আর 3rd ফ্লোরে হচ্ছে 1টা বেডরুম রয়েছে, যেটা ওনারা পূজা রুম হিসেবে ব্যবহার করছেন। হচ্ছে বিধাননগর কর্পোরেশন এরিয়া রয়েছে, এটা জমির ক্যারেক্টার হচ্ছে বাস্তু আছে, আপনি লোনও করতে পারবেন। চলুন তাহলে এবারে আমরা ভিতরটা যাই। ঢোকার আগে দেখুন আপনার হচ্ছে প্রথমে গ্যারেজ, গ্যারেজ থেকে আপনার এন্ট্রি করলেই আপনার হচ্ছে এখানে কিছুটা জায়গা রয়েছে ব্যালকনির আগে। আর এই পাশটা হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানেও হচ্ছে আপনারা 3 ফুট ছেড়ে ওনারা জায়গা করেছেন, মানে বাড়িটি তৈরি করেছেন। এখানে ওয়াটার সাপ্লাই হচ্ছে আপনার কর্পোরেশনের থেকে পাচ্ছেন, এই দিকটা দেখতে পাচ্ছেন জায়গাটা ছেড়ে রেখেছেন ওনারা। ঢুকতেই দেখুন আমরা ঢুকছি, ঢুকে ডান দিকে সিঁড়ি রয়েছে। সিঁড়ির আগে কিন্তু আপনার এখানে ওনারা হচ্ছে জলের ট্যাঙ্কি করে আছে মাটির নিচে, সেখান থেকে ওনারা জল পাম্প করে তোলেন। এপাশে একটা বাইরে যাওয়ার গেট রয়েছে, সামনে একটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। আর বাঁদিকেও একটা বেডরুম, সঙ্গে হচ্ছে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। নিচের ফ্লোরটা হচ্ছে এটা মেঝে করা আছে সিমেন্ট দিয়ে। ব্যালকনিটা দেখুন যথেষ্ট বড় সাইজের। আর এটার সামনেও একটা হচ্ছে বেডরুম রয়েছে, সেটা আমরা দেখাতে পাচ্ছি না কোনো কারণে। আর এটা হচ্ছে আর একটা কিচেন, এরপরে হচ্ছে আমরা উপরে যে উঠব সেটা যথেষ্ট স্পেসিয়াস করে ওনারা তৈরি করেছেন। উপরের দিকে হচ্ছে উঠছি, এটা বিধাননগর কর্পোরেশন এরিয়াতেই পড়ছে। যারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন প্রপার্টি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর যারা নিজেরা প্রপার্টি সেল করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এটা ফার্স্ট ফ্লোরে উঠলাম। ফার্স্ট ফ্লোরে দেখুন এটা হচ্ছে আপনার মার্বেল দিয়ে করা আছে। এখানে হচ্ছে একটা কিচেন রয়েছে দেখুন, যথেষ্ট বড় সাইজের। ঠিক ড্রয়িং এরিয়া, যথেষ্ট বড় সাইজের ড্রয়িং এরিয়াটা রয়েছে। এখানটা ওনারা রুমটা করেননি, এটা ওপেন করে রেখেছেন, চাইলে আপনারা ওইখানে রুম একটা করে নিতে পারেন। আর এটা হচ্ছে ব্যালকনি, যথেষ্ট বড় সাইজের ব্যালকনি রয়েছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা বেডরুম দেখাবো। ফার্স্ট ফ্লোরে হচ্ছে একটাই বেডরুম রয়েছে, বেডরুমটা দেখুন যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার চারটে টয়লেট আছে, কিন্তু নিচে দুটো, উপরে আপনার ফার্স্ট ফ্লোরে দুটো টয়লেট আছে। এবার আমরা যাচ্ছি উপরের দিকে, এটা হচ্ছে আপনার তিনতলা বা সেকেন্ড ফ্লোর বলা হয়। এখানে হচ্ছে একটাই রুম করা আছে, বাকিটা ওপেন আছে, সেটা দেখাই আপনাদের। এখান থেকে উঠে হচ্ছে আপনার ওপেন মানে হচ্ছে ছাদ রয়েছে, দেখতে পাচ্ছেন ছাদ হচ্ছে মোজাইক করা আছে, যথেষ্ট বড় সাইজের ছাদ। ওনারা বেশ কিছু গাছপালাও লাগিয়ে রেখেছেন। এখানে একটা কলের ব্যবস্থাও আছে। এরপর হচ্ছে যে একটা বেডরুম রয়েছে, ওনারা ওটা ঠাকুর ঘর করে ব্যবহার করছেন, চাইলে আপনারা ঠাকুর ঘর নাও করতে পারেন। এটা হচ্ছে ঠাকুর ঘর করে রেখেছেন। সামনে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আমরা দেখালাম না সম্পূর্ণ, ডিটেলস আপনারা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং কন্ট্যাক্ট নম্বর রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রপার্টি আপডেটসের জন্য সঙ্গে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করুন।